লাইট সিটি দ্য ব্র্যান্ড অফ ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ রবিউল আলম মুন্না বলছি লাইট সিটির পক্ষ থেকে। চলে যাচ্ছি খেলার নিউজে। বাংলাদেশের পরিকল্পনা জানে শ্রীলঙ্কা, এমনটাই মন্তব্য শ্রীলঙ্কা ক্রিকেটারদের। প্রতিপক্ষ বাংলাদেশ বলেই টিকে থাকার লড়াইয়ের আগে কোণঠাসা না হয়ে উল্টো অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে সানাকার কথা শুনে অন্তত সেটাই মনে হবে। সানাকা স্বস্তির নিঃশ্বাস ফেলার সাহস পাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের হয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে। বাংলাদেশের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি, আমরা বাংলাদেশের পরিকল্পনা জানি, তাদের সব খেলোয়াড়ের সম্পর্কে ধারণা আছে, আগামী ম্যাচে এই ভূমিকা রাখব। এই যুগে প্রতিটি দলের প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ দল কোনো ছোট দল হয়। বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে, এমনটাই মন্তব্য সানাকার। শ্রীলঙ্কা যদি বাংলাদেশ দল সম্পর্কে জানে, বাংলাদেশও তো জানে শ্রীলঙ্কা সম্পর্কে, তাহলে দাসুন সানাকার এই আত্মবিশ্বাসের উৎস কি? উৎস আফগানিস্তান ও বাংলাদেশের বোলিং তুলনামূলক শক্তি বিচার। বর্তমানে বোলারদের টি টোয়েন্টি র্যাঙ্কিং এ সেরা দশে নেই বাংলাদেশের কোনো বোলার। দেশের বাইরে বোলারদের বাজে পারফরমেন্সও বাংলাদেশ ক্রিকেটের বহুল চর্চিত বিষয়ের একটি। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়কও তুলে আনলেন এই প্রসঙ্গ। আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের কথা যদি বলি, ফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও বিশ্বমানের, এছাড়াও আর কোনো বিশ্বমানের বলার নেই। আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের সঙ্গে ম্যাচ সহজ হবে, এমনটাই মন্তব্য সানাকার। এবার চলে যাচ্ছি দেশভিত্তিক নিউজে। কয়েকদিনের মধ্যে চালের দাম সহনীয় পর্যায়ে আসবে, এমনটাই মন্তব্য খাদ্যমন্ত্রীর। আউশ ধান পুরো দমে বাজারে উঠলে কয়েকদিনের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ রোববার বেলা 11টার দিকে নওগাঁর মহাদেব উপজেলার উত্তরগ্রাম এলাকার আউশ ধানের ক্ষেত পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথাই জানান খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রী আরও বলেন, আউশ ধান বাজারে উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। এছাড়া চালের বাজারে নিয়ন্ত্রণ দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্যবান্ধব এবং OMS কর্মসূচি চালু করেছে। আউশ ধান পুরো দমে বাজারে উঠলে কিছুদিনের মধ্যে চালের দাম সহনীয় মাত্রায় চলে আসবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, চলতি বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে। গত বোরো মৌসুমের বৌরি আবহাওয়ার কারণে কৃষকেরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিল সেটি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন। সরকারের যুগ উপযোগী সিদ্ধান্তে কৃষকেরা আউশ উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন এমনটাই। আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার। আউশ চাষে সরকার প্রান্তিক কৃষকদের ব্যাপক প্রণোদনা দিয়েছে। কৃষকেরা যে আশা নিয়ে আউশের চাষ করেছিলেন তাদের সেই আশা পূরণ হয়েছে। বাজারে ধানের দামও কমেছে, কৃষকেরা ভালো লাভবান হবেন, এমনটাই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবার চলে যাচ্ছি প্রযুক্তিভিত্তিক নিউজে। চোখের নড়াচড়া শনাক্ত করবে মেটার VR হেডসেট। চোখের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম নতুন VR ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটটি তৈরি করেছে ফেসবুক মূল প্রতিষ্ঠান মেটা। বিষয়টি স্বীকার করে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় কানেক্ট সম্মেলনে হেডসেটটি উন্মুক্ত করা হবে। নতুন VR হেডসেট সেন্সর, অগমেন্ট রিয়েলিটি সহ বেশ নতুন কিছু প্রযুক্তির সুবিধা যোগ করা যাবে। হেডসেটে থাকা সেন্সর চোখের নড়াচড়ার পাশাপাশি ব্যবহারকারীর চেহারার অভিব্যক্তিও শনাক্ত করতে পারে, ফলে ব্যবহারকারীর চেহারার অনুভূতিও ভার্চুয়াল দুনিয়ায় থাকা অ্যাভাতারেরও চেহারার আদলে ছবি বা ইমেজে দেখা যাবে। অর্থাৎ VR হেডসেটের পরেও দৃশ্য দেখে হাসলে বা দুঃখ পেলে ব্যবহারকারীর অ্যাভাতারও হাসবে বা মন খারাপ করতে পারে, এমনটাই দেখা যাবে। ভার্চুয়াল দুনিয়ায় বিভিন্ন চরিত্রের চোখে চোখ রেখেও যোগাযোগের সুযোগ দেবে হেডসেটটি। প্রজেক্ট ক্যাম্ব্রিয়া কোড নামের হেডসেটটির নাম বা দাম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মেটা। ধারণা করা হচ্ছে মেটা কুইস প্রো নামে বাজারে আসতে পারে এই মেটা হেডসেটটি। বাজার বিশ্লেষকদের মতে হেডসেটটি কিনতে গুনতে হবে কমপক্ষে $400 বা $38,200 প্রায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।